সর্বদা সবসময় নিজেকে তোমার দিকেই হেলে দুলে রাখবো, তুমি ছাড়া এই পৃথিবীতে আর কারোকে মন দেব না, মন দেব না, এরকম করে কেবো। হ্যাঁ যেতে, ঠিক আছে, খুঁজতেছি। আমাকে ছেড়ে জীবনে কোথাও কখনো কোনো দিন যাবে না। এইভাবে বলছো কেন? আজকে প্রমিস ডে, তুমি প্রমিস করে বলো। আজকে প্রমিস ডে, আমি প্রমিস করছি তোমাকে ছাড়া জীবনে কোথাও যাব না। ওই যে ওইরকম আমি ওয়াদা করতে যে স্কুলে যেভাবে কইছিল, এটা আমি ওয়াদা করতেছি যে সর্বদা সবসময় নিজেকে তোমার দিকেই হেলে দুলে রাখবো, তুমি ছাড়া এই পৃথিবীতে আর কারোকে মন দেব না, মন দেব না, এরকম করে কেবো। হ্যাঁ প্রমিস দিতে, হ্যাঁ ঠিক আছে, খুঁজতেছি, বলো। আমি প্রমিস করিতেছি যে তোমাকে ছাড়া এই জীবনে অন্য কাউরে প্রমিস করব না, তুমি ছিলে, তুমি আসো, তুমি থাকবা ইনশাল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। প্রমিস দিতে কিছু দে হয়ে গেছে, সমস্যা কি? আমরা তো অ্যাডভান্স লাভার। অ্যাডভান্স লাভার না, অ্যাডভান্স মানে বুঝো, মানে আদি যুগ থেকে যেরকম প্রেম হয়ে আসছে সেই রকম না, মানে এটা একটু ডিফারেন্ট, মানে ওইটা হওয়ার আগেই আমরা হইছি। তাহলে আমি রাজি। আচ্ছা আজকে আমাকে প্রমিস করো যে তুমি আমাকে ছাড়া, আমাকে না জানাই কিছু করবে না। আরে আল্লাহ, কার কি করবো, তুমি ছাড়া তো এই পৃথিবীতে কেউ নাই, যাস তোমার এই ভালোবাসে প্রমিস দিতে, তোমার ছাড়া কারে প্রমিস করবো। সত্যি বলতেছো, তুমি কিন্তু প্রমিস করতেছো, মনে রাখবা আমাকে ছাড়া কারোর সাথে কথা বলবো না, প্রমিস করো। আরে কার সাথে কথা বলি, তোমার সাথে ছাড়া তো কারোর সাথে কথা বলি না, আর যাদের সাথে একটু ওই হলো ফোনে খালি টকিং করি। তুমি কিন্তু প্রমিস করতেছো এটা কিন্তু মাথায় রাখবা, কারণ অদা দিয়ে কখনো অদা ভাঙতে হয় না, তাহলে কিন্তু আমার সমস্যা হবে, তোমারও সমস্যা হবে। হ্যাঁ আমার কি সমস্যা হবে? আমার সমস্যা হবে, তোমার সমস্যা হবে মানে কি? আমি তোমাকে বিশ্বাস করবো না, তুমি যদি অদা ভেঙে ফেলো। আমি তোমাকে বলতেছি কারোর সাথে বাজে কোনো কথা বলবো না ফোনে, আমার সাথেই কথা বলবে, কোনো মেয়ের সাথে কোনো টকিং, কথা, দেখা, তাকানো, হাত ধরা, যেভাবে আমাকে এখন। ঠিক আছে, তাই বলে উপটা করে কতক্ষণ রাখবা, একটু উঠে বই খাড়ায় শুই, এরম করি কাঁধ ঘুরি, এ এক কাঁধে থাকে যায়, আমার গেটি ব্যথা হয়ে গেছে। আমি তোমাকে ছাড়া অন্য কোন মেয়ের সীমানায় যাব না, কথা বলবো না, আমাকে ভালোবাসবা, ভালোবাসবো, আমি যা বলবো তাই শুনবো, তাই শুনবো। প্রমিস দিতে কথা দাও, তুমি আমার ছেড়ে যাবা না, টাকা দিবা না, আমারে কষ্ট দিবা না। আরে প্রশ্ন ওঠে না, তোমার ছেড়ে যাব কই? তুমি সারা কে আছে আমার? আমি কি মুরব্বি থুরব্বি দেখে আনলে ভালোবাসবো? প্রমিস দিতে তুমি সারা আমার জীবনে কেউ নেই, প্রমিস করতেছি। তাই তাইলে তো তুমি আমার লক্ষ্মী সোনা। আয় টুনটুনি পাখি, এইগুলি কও না, ভালো লাগতেছে তো। আর তুমি প্রমিস করো তোমার বয়স কেবল কম, পরে বয়সও বাড়বে, তুমি তোমার যেন প্রেমিক ও প্রেমিকা প্রেমিকও যেন না বাড়ে। তোবা তোবা, না না, মুই তোমার ছাড়া আরেকজন আরে তাকা, মুই এটা কোনো কথা কইলা না, যাও বাদ দাও। হায় তাহলে তো আমিও প্রেমিস করতেছি, তোমার দিকে ছাড়া অন্য কারোর দিকে তাকাবো না, খালি ছায়া থাকবো। কি তুমি অন্য মাইয়ের দিক চাইবে আমার থুইয়ে কে? তাহলে মুই এসে কি হট আরেক মাইয়ের দিক চাবা? না আরে না, থুকু, প্রমিস দিতে সব প্রমিস উল্টা পাল্টা হয়ে গেছে, তোমার ছাড়া কারোর দিকে তাকাবো না, চ্যালেঞ্জ। এই প্রমিস দিতে তুমি কোন প্রমিস করছো? হেলপার যদি মরে তুই যাও, মরে কষ্ট দাও, হেলে কল মুই পানি না, থুকো থুকো, মুকুল বিষ্কা মুকুল মরে যাও। আরে মরলে কি চাইবে না, তুমি মরলে ইতিহাস হয়ে যাইবো, তারপর মুই তোমার সাথে তাজমহল না বানাও, সিনেমা হল বানায় দিমু। কি মুই বললে তুমি সিনেমা হল বানাবা? আরে না, ওই কথা কথা বাইরে গেছে ভাই রে, এ আলাই পিচ্ছি কিন্তু ঝাল দেখছে। আরে রসুন 3 কেজি 100, 3 কেজি 100। এ আপা রসুন 100, রসুনে বেতাল আছে মনে হয়, তাহলে 3 কেজি রসুন 100 টাকা কিলো কইবে। কি আছে
ভেজাল আছে কই ভেজাল রসুনের মধ্যে ভেজাল হে আপা এই যে একটু কম দামের জিনিস দিয়ে আপনারা কোন ভেজাল আছে এর মধ্যে ইয়া সেকারিন আছে তারপরে কোন হলো এইটা আছে ওটা আছে এটা কোনো কথা নাকি আপনার যদি যদি বিশ্বাস না হয় যে রসুনে ভেজাল আছে তাহলে দুইটা কুয়া খুললা বগলিতে দেন দেখবেন আপনার গায়ে জড়াইয়ে পড়বো কি রসুন খুললে আমি বগলের মধ্যে নেবো হ্যাঁ নেবো বগলি জড়াইবো আর জড়াইলেই তো বুঝবেন যে হ্যাঁ রসুন এক নম্বর না দুই নম্বর আমার রসুন ঠিক আছে আপনি দুই নম্বর বগলের ভিতরে দিলে গায়ে জড়াই তাইলে বুঝবেন আর রসুন রসুন ভিটামিন আমার রসুনে যদি কোনো ভেজাল থাকে তাহলে আপনি ভেজাল বংশের লোক তা কবরা তুই আমার ভেজাল কইলেন কা তো ভেজাল না কি তুই আমার বগলের ভিতরে যেতে কইলি কে এ আমনে বেজি পয়সা লাগে আপনার খবর আছে আমরা আঙ্গুলও কামড় দিমু কইলাম হ্যাঁ রসুন বেশি বললে আপনার মনে হয় কি মনে হয় নির্বংশের পোলা আমার বংশ শুনলে তো আপনি আমি এমন কি করতে পারি আপনারা জানেন আপনার কিন্তু রসুন একটু কম দামে দিতে আসি এই কয় বেজাল আছে সব কিছু ইয়ে ফরমালিন খেয়ে খেয়ে অভ্যাস হয়েছে চিকনি সামেল রসুন কম দামে দিতে আসি এটাই সৌভাগ্য আমার আয়সা কই ভেজাল কি হয়েছে কি আপনি রসুন দেয় না মিয়া এটা হলো রসুনের বাপরে দেয় হ্যাঁ সেই কখন থেকে নিয়ে এরম করতেছেন এ মাথা ও মাথা ঘুরতে আছেন হালে আপনারা চুল পাকা রসুন ও পাকা এই কি ওর যে রসুন এটা ভালো বাজে যদি না দেখা নেই এটার ভিতরে কোয়া অর্ধেকই যায় পচা যার কারণে আমি একটু ঘুরিয়া ভালো করিয়া সবগুলো চেক করিয়া লইলাম অনুবীক্ষণ যন্ত্র আই না দে আর ভালো করিয়া দে এ ভিতরে ইয়া দিয়া কি মনে হয় আমি সবাই কম দেখি আপনার তো এক্সপিয়ার নাই মিয়া আমরা এক্সপিয়ার ডেট গেছে গা নইলে রসুন এমনে কেউ চোখের নিচে কি দিয়া দেহ কি ভাবছো কি বুড়া হইয়া গেছি চুল সাদা হইয়া গেছে মনে হয় সোহে কম দেখি যান কি হলো বিক্রি নাই এতক্ষণ দুইজন কাস্টমার বিদায় করতাম না উনি রসুন ওনার দুটো রসুন কিন মু আমি আমি দেখে কিনুম না হ্যাঁ ওইভাবে দেহে হ্যাঁ তামসা হয়েছে সারা ভ্যান ঘুরতেছে কাস্টমার আইলে ধাক্কা খেয়ে চলে যাইতো কত করিয়া আমরা বিক্রি নাই যান